আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আগের চাইতে আমরা খুবই সুস্থ আর অনেকটা ভালো আছি। আমার নাম তরিকুল ইসলাম, আমার বাসা মাদারীপুর, আমার বয়স 18। আমি গত 4 মাস আগে এই ডিপিআরসি হসপিটালে 15 দিন যাবত ভর্তি ছিলাম। আমি যখন এখানে ভর্তি ছিলাম তখন আমার ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা এবং এমনকি আমার ঘাড়ে পর্যন্ত ব্যথা হয়েছে। ব্যথা হওয়ার ফলে এটা আমি কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছি না, কোনো জায়গায় যাইতেও পারতেছি না, এক কথায় আমি প্যারালাইসিসের মতো হয়ে গেছি। আমার এই অল্প বয়সে আমার এই রোগটা যে কত ভারী ছিল তা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছিলাম। আমি এসএসসি দেওয়ার পর আমি পরে আর কি এটা অনেক বাড়ছিল, বাড়ার ফলে আমি এসএসসি আলহামদুলিল্লাহ পাশ করছি, করার পর আর ভর্তি হইতে পারি নাই। তো তখন আর কি এটা হয়েছিল, এই রোগটা ধরা পড়ছিল, এসপিএস আর্থ্রাইটিস। তো এটা নিয়ে আমি অনেক দিন যাবতই ভুগছি এটা নিয়ে। এর আগেও আমি অনেক ডাক্তার দেখাইছি কিন্তু আমার এই রোগের কোথাও সমাধান পাইনি। অবশ্য ইউটিউবে আমি শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখলাম, দেখার পরে আমি যোগাযোগ করি, এই হসপিটালে আসি, এটা শ্যামলীতে। তো আসার পরে স্যারের সাথে যোগাযোগ করি, তো স্যার আর কি অনেকগুলো টেস্ট দিল। টেস্ট দেওয়ার পরে স্যারের চেক আপ করলো, চেক আপ করার পরে রোগটা ধরা পড়ছে আর্থ্রাইটিস এসপিএ, যেটা খুব মারাত্মক একটি রোগ বলে নিশ্চিত করছে। তো তারা আমাকে 15 দিন থাকার ভর্তি নিল। তো আমি ভর্তি হওয়ার কিছুদিন যাবত মানে 10-15 দিনে ভর্তি নিছে, তো 10 দিন চলে গেছে, আমার এই ব্যথাটা কমতেছে না, মানে ওই ঠিক আগের মতোই ছিল। তো স্যারে আমার রুমে এসে একটা ছোটোখাটো আর কি মিটিং করলো, মিটিং করার পরে তারপরে আবার কিছু টেস্ট দিল। টেস্ট দেওয়ার পরে তারপরে আমার থেরাপিস্ট চেঞ্জ করছে, করার পরে তারপরে আলহামদুলিল্লাহ পরে মেডিসিন পাল্টাই দিছে, দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওইটা দেওয়ার পরে আমি আগে থেকে একটু ভালো আছি। আমি বাড়িতে, তারপর আমি বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পরে আমি নিয়মিত ওষুধ খাচ্ছি, খাওয়ার পরে আমার অনেকটাই ভালো হয়েছে, ব্যায়াম করছি, তারপর সাইকেল চালাইছি, এক্সারসাইজ করছি, যাবতীয় করার পরে আমি অনেকটাই আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো আবার আসলাম স্যারকে দেখাইতে, তো দেখানোর পর দেখব যে স্যার কি বলে, তারপরে আবার যদি মেডিসিন নেওয়া লাগে তাহলে নিব, আর যদি বলে যে না আর নেওয়া লাগবে না তাহলে আর নিব না। তো আল্লাহর রহমতে আমি বাসায় গেছি, বাসায় যাওয়ার পর সুস্থ হয়েছি। তো এটার জন্য আমি হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে। তবে আমি আমার রোগটা নিয়ে যেভাবে হতাশ হয়েছি সেভাবে আপনারা কেউ হতাশ হবেন না, যে কোনো রোগেরই একটা সঠিক সমাধান আছে। তবে আমার মতো যেসব ভাই বোনরা আছেন তাহলে এই ডিপিআরসি হসপিটালে আসতে পারেন এবং শফিউল্লাহ প্রধান স্যারকে দেখাতে পারেন। আশা করি আপনারাও আমার মতো সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন এবং সুস্থ থাকি এবং ভালো থাকি। আপনারাও সবাই ভালো থাকবেন, স্যারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।